লেহেম্বায় শ্মশান ঘাট চাষ দিয়ে দেওয়া হয়েছে। রাত আমাদের যে শ্মশানের যে জাতীয় ছাউনি ছিল সেটাও চুরি হয়ে গেছে, সেটা পাওয়া যাচ্ছে না। এখন কে বা কাহারা নিয়ে গেছে এটা কিন্তু মানে বলা যাবে না, কারণ এখানে যে আমাদের পার্শ্ববর্তী যে মুসলিম বাড়িগুলো রয়েছে এরা এসে চাষ দিয়েছে, রাতের আধারে চাষ দিয়েছে, এবং রাতের আধারে যে যাত্রী ছাউনিটা ছিল সেটাও চুরি করে নিয়ে গেছে। আমাদের এই যাত্রী ছাউনি এবং এই জমি ফেরত চাই আমাদের, তাই আমরা গ্রামবাসী এখানে আসছি এই প্রদক্ষিণ করার জন্য। যে কী করা যায় সে বিষয়ে আমরা ডিসিশন নিব এখন। আমাদের যে এই শ্মশান বাড়ির সভাপতি রয়েছে, তার আন্ডারে যে এই সদস্যগুলো রয়েছে, তারা মিলে সবাই মিটিংয়ে বসে ডিসিশন নিব যে এখন আমরা টিউন অফিসে নাকি থানায় যাব। তো সবাই মিলে গ্রামবাসী আসছি। এখন অনেকে ভাবতে পারেন যে যখন চুরি হয়ে যায় কিংবা যখন চাষ দেয় তখন আমরা কেউ ছিলাম না কেন? আসলে এই শ্মশান বাড়িটা আমাদের লেহেম্বা থেকে প্রায় রাস্তা ধরে যদি হিসাব করেন আপনি 3 কিলোমিটার মতো রাস্তা হয়, 3 কিলোমিটার দূরে, 3 কিলোমিটার হবে না, এই 2 কিলোমিটার ধরেন, 2 কিলোমিটার দূরে, যার কারণে আমরা দেখতে পাইনি। যখন আমরা দূর থেকে আমাদের এই শ্মশান ঘাটের যাত্রী ছাউনিটা দেখতে পাইনি তখন কিন্তু আমরা টের পাই যে কোনো একটা সমস্যা হয়েছে। তো পরে যখন আমাদের গ্রামের মানুষজন এসে দেখে যে যাত্রী ছাউনি নাই কেন, পরে এসে দেখে যে সম্পূর্ণ শ্মশান ঘাট, শ্মশানের যে জমিটা সেটা চাষ দিয়ে দেওয়া আছে। এই শ্মশানের আয়তন আমাদের 3 একর, মানে 9 বিঘা, এটা অনেক বড়। আমাদের ল্যাম্বার 3টা শ্মশান ঘাট, 3 একর 3 একর করে 2টা, আর একটা 1 একর, 9 বিঘা 9 বিঘা করে 2টা, আর একটা হচ্ছে 3 বিঘা। তো সবগুলো আমাদের এই নদী এলাকা, এই দেখছেন সম্পূর্ণ গ্রামবাসী আমাদের এখানে চলে আসছে কম বেশি। যে দেখেন সম্পূর্ণ চাষ দিয়ে দেওয়া হয়েছে, কারণ যেহেতু আমরা এদিকে আসি না, এটা যেহেতু ব্যাক সাইড, কারণ সামনে বর্ডার, তো এটা বর্ডার এলাকা, আমাদের এদিকে বর্ডারে কিন্তু আসা হয় না, যার কারণে কিন্তু এই সুযোগটা তারা নিয়েছে। দেখেন তো ভিডিওটি বেশি করে শেয়ার করে আমাদের সাহায্য করবেন, আমরা এটাই আশাবাদী। সারা বিশ্ব দেখুক যে হিন্দুদের জমি কিভাবে লুটপাট করা হচ্ছে। মরলে একদিন সবাইকে এই জমিতে যেতে হবে, এই মাটিতে যেতে হবে। তো সেটা যদি কারো বোঝার ক্ষমতা না থাকে তাহলে সে কি মানুষ নাকি অমানুষ, আপনারা ডিসাইড করবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সারা বিশ্বকে দেখান।